নমস্কার বন্ধুরা, মৌসুম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই গরমে লাউ তো আমাদের পেট ঠান্ডা করে, আর গরমকালে লাউটা একটু বেশি খাওয়া হয়। আজকে আমি বানাবো গোবিন্দভোগ আতপ চাল দিয়ে লাউয়ের একটা ইউনিক রেসিপি। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি অর্ধেক পরিমাণে লাউ নিয়েছি। এবার খোসা ছাড়িয়ে লাউটা এইভাবে কেটে নেব। আর গোবিন্দভোগ আতপ চাল কিন্তু আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এবার গোবিন্দভোগ চাল আমি শিলপাটায় বেটে নেব। আপনারা চাইলে গ্রাইন্ডার জারেও পিষতে পারেন, তবে শিলে পিষলে একটা সুন্দর আঠালো ভাব আসে। এবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। তার মধ্যে দেব এক চামচ লবণ আর সামান্য হলুদ গুঁড়ো। জলটা একটু গরম হলেই কিন্তু এইভাবে আতপ চাল বাটাটাকে হাতে করে গোল গোল করে বড়ার আকারে গরম জলের মধ্যে ছেড়ে দিতে হবে। আমি সবগুলোকে এইভাবে গরম জলের মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে লবণ আর হলুদ আছে, তাই বড়ার মধ্যে কিন্তু লবণটা সুন্দরভাবে চলে যাবে, আর সামান্য একটা হলদেটে কালারও আসবে। এগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি তুলে নিয়ে ওই জলের মধ্যেই কিন্তু কাটা লাউটা দিয়ে দেব। লাউটাকেও সেদ্ধ করে নিতে হবে। 2-3 মিনিট রাখলেই লাউটা সেদ্ধ হয়ে যাবে। লাউ সেদ্ধ হয়ে গেছে, এবার সেদ্ধ আতপ চালের বড়াগুলো লাউয়ের মধ্যে দিয়ে দেব। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার একটা বাটির মধ্যে আগে কড়াই থেকে ঢেলে রাখবো। এবার সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণে ঘি। ঘিয়ের মধ্যে দেব একটা শুকনো লঙ্কা আর এক চামচের পরিমাণে পাঁচফোড়ন। এবার শুকনো লঙ্কার পাঁচফোড়নটা হালকা ভেজে নেব। দিয়ে দেব আদা। আদা কিন্তু আমি বেটে দিইনি, একটু হামাল দিস্তায় থেঁতো করে দিয়ে দেব ঘিয়ের মধ্যে, তাহলে সুন্দর একটা গন্ধ আসবে। আর আদা বাটাটা কিন্তু ভাজা যাবে না, সামান্য একটু নাড়াচাড়া করেই। এবার সেদ্ধ লাউটা দিয়ে দিতে হবে। দেওয়ার পর খুব ভালো করে সব কিছু এইভাবে মিশিয়ে নিতে হবে। আর একটু সামান্য স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, আর দিলাম কটা কাঁচা লঙ্কা। এবার কিছুক্ষণ ফোটানোর পরই নামিয়ে দিতে হবে, বেশি ফোটানো যাবে না। আমি 2-3 মিনিট মতন রাখার পর হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার নামিয়ে নেব। গরম গরম ভাতের সঙ্গে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন গোবিন্দভোগ চালের পিটুলি করে লাউ।